my new vlog. So আজকে দেখতে পাচ্ছ যে আমরা সবাই সেজেগুজে বেরিয়ে পড়েছি অলরেডি। তো আজকে আমরা যাব ফার্স্টে কলেজ। চলো দেখা হচ্ছে। আর ওই দেখো সামনে একজন আগে আগে যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে। তো গাইস এখন আমরা কলেজের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো এই দেখো এই যে এই দুজন মহিলাকে দেখে নাও। এই যে এর সাথে তো স্বাস্থ্য দেখানোই হয়নি, দেখে না একটু দেখো। এই দেখো কেমন দেখো, কেমন লাগছে জানিয়ে দিও। তো এখন আমরা কলেজে যাচ্ছি গাইস, দেখা হচ্ছে পরে। তো গাইস এখন আমরা সামনে প্রায় কলেজ মোড়ের দিকে চলে এসেছি। প্রচণ্ড ভিড়, তাও আগের তুলনায় আজকে ভিড়টা একটু কম লাগছে, দেখা যাক। চলো আজকে সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত তাই মনে হয় অনেকেই বেরোয়নি, আর অন্য সময় তো এখানে ঢোকাও যায় না, এতই ভিড় থাকে। আজকে ফাঁকাই আছে গাইস, এখানে দেখো ফাঁকা, কিন্তু ওই জায়গাটাতে ভিড় আছে প্রচণ্ড। আস্তে আস্তে আর একটু বেলা হলে মানে বারো ওই রকম আগের মতোই ভিড় হবে। চলো পরে দেখাচ্ছি, চলো কলেজের মধ্যে ঢুকে দেখা হচ্ছে। তো গাইস এখন আমরা কলেজে ঢুকে গেছি অলরেডি। তো গাইস দেখতে পাচ্ছ যে এটা কেবল এন্ট্রি হচ্ছে, সবার সবাই আসছে, এখনও কেউ সেইভাবে আসেনি, সবাই আস্তে আস্তে আসছে। আর এখনও সেই রকম ভিড় হয়নি, আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম। আর ওই দিকে দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেল, ওখানটায় ঠাকুর আর সাইডে ছিল ডিজে। তো এখানটায় এখন প্রায় অনেক ভিড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে আমার ব্লগটা খুব ছোট হবে, কারণ আমি নিজেই ব্লগ করতে ভুলে গেছি ওই ভিড়ের মধ্যে। আর এই দেখো এখানটায় মডেলিং হচ্ছে, মানে কি বলবো গাইস, পাগল সব। যাই হোক তো গাইস এখন দেখতে পাচ্ছ আমরা অলরেডি ম্যাজিকের মধ্যে বসে আছি। অনেক মানে কি বলবো, অনেক স্ট্রেস গেল আজকে। এই দেখো সবাই টায়ার্ড, অনেক হাঁটা হাঁটি হলো, এখনো মেকআপ টেকআপ সব সব প্রায় উঠা উঠা অবস্থা। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, টাটা।